আসসালামু আলাইকুম ভবিষ্যতে রাজনীতি করা কষ্টের হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম শাখাৎ হোসেন বলেন ভবিষ্যতে রাজনীতি করা অনেক কষ্টকর হবে বলে মন্তব্য করেছেন দুপুরে রাজধানী রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশদের দেখতে গিয়ে তিনি কথা বলেন তিনি বলেন পুলিশ সদস্যদের উপর যে হামলা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক মাথার চামড়া খুলে ফেলা হাত পা মাথা থেতলিয়ে ফেলা এটা টলারেট করার মতো না হাজার তরুণ মারা গেছে পুলিশ ও অন্যদের গুলিতে এটা দুঃখজনক পুলিশ ছাড়া আমাদের সমাজ চলতে পারে না প্রতিদিন সন্ধ্যার পর লুট হওয়ার খবর পাচ্ছি আমাদের সেনাবাহিনী ও বিজেপি মাঠে আছে কিন্তু এটা তাদের কাজ না পুলিশের যেটা কাজ সেটা তারা পারে না এম শাখাওয়া হোসেন আরও বলেন একটা রাষ্ট্র এভাবে চলে না একজনের ইচ্ছে মতো রাষ্ট্র চালানো যায় না দেশটা কারো পার্সোনাল প্রপার্টি বা ফ্যামিলিস প্রপার্টিস না হাজার হাজার লোক মারা যাবার পরও ক্ষমতায় থাকতে চাওয়ার মানসিকতা নিয়ে পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো তাদের হাতে পনেরো বিশ বছর আগে মরণাস্ত্র তুলে দেওয়া হয়েছে দেখে আমি আশ্চর্য হয়ে গেছি এটা ঠিক হয়নি ভবিষ্যতে রাজনীতি করা অনেক কষ্টের হবে পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে পারবেন না তিনি আরও বলেন আজ অবস্থা দেখেন প্রতিদিন সন্ধ্যায় ডাকাতি হচ্ছে কি করবেন পুলিশ নাই পুলিশ সদস্য ডিমোরালাইজড হয়ে গেছে আপনাকে মনে রাখতে হবে পুলিশকে ব্যবহার করেছে কে তাদের ধরেন আমি চেষ্টা করবো হুকুমদাতা যারা ছিল তাদের শাস্তি হবে কঠোর শাস্তি হবে দেশে না পারলে বিদেশে হবে হুকুম দিয়ে ছেলে পেলে আর জনগণকে মারবেন না এটা হতে পারে না আবার আসেন দেখেন জনগণ কি করে জনগণ ছিঁড়ে ফেলবে এবার এটা আমাদের খুঁজে বের করতে হবে কারা পুলিশকে এভাবে ব্যবহার করেছে রমজান আলী এল টিভি টোয়েন্টি दक्षिण कोरिया